শেখ, আমার প্রশ্ন হলো, কারো দাঁত যদি জন্ম থেকে উঁচু থাকে বা কোনো কারণবশত উঁচু হয়ে গেছে, এখন তার বিয়ে হচ্ছে না বা পছন্দ করবে না, এই আশঙ্কা যদি থাকে, তাহলে সে যদি ডক্টর দেখে দাঁত নিচু করে দেখতে ভালো লাগবে, দাঁত নিচু করে দেখতে ভালো লাগবে বলে, তাহলে এটা কি সৃষ্টির পরিবর্তন হবে বা এটা করা কি জায়েজ হবে জানাবেন ইনশাআল্লাহ। জায়েজ, আল্লাহমারা বলেছেন তাজমিল, দাঁতের তাজমিল, সৌন্দর্য বাড়ানো, তবে দাঁতের যে মোতাফাল্লেজাত যেন না হয়, দাঁতের ফাঁকে ফাঁকে দাঁতকে ধারালো বানা আর চিকন করা, হ্যাঁ ঘষে ঘষে, এটা হারাম। তবে দাঁত উঁচা নিচা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, দাঁত বেরিয়ে যাচ্ছে ঠোঁটের বাইরে, দাঁতকে যদি বসিয়ে নিয়ে স্বাভাবিক বানিয়ে নেয়, তো এটা সৌন্দর্য বাড়ানো জায়েজ, পুরুষ হোক আর নারী হোক, আর বিশেষ করে নারীদের জন্য, কারণ নারীরা দেখতে ভালো না হলে তাদের বিয়েতে সমস্যা হতে পারে, আর তারপরে পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নয়, এমন পরিবর্তন যেই পরিবর্তন হারাম, যেই পরিবর্তন হারাম সেটা হচ্ছে কাফেরদের সাদৃশ্যতা, অথবা এমন কোনো বিষয় যেই ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, তগীরে খালকিল্লা হচ্ছে দাড়ি মুন্ডন করা পুরুষদের, তগীরে খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হচ্ছে উল্কি লাগানো, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হচ্ছে মহিলাদের চুলকে একবারে পুরুষদের মতো করা, পুরুষদের বেশভূষা ধারণ করা, এইভাবে এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসা। জি, যেমন খাতনা করা, সেটাও তো পরিবর্তন করছেন, কিন্তু সেটা নিষেধ, বরং সেটা ওয়াজিব, হ্যাঁ খাতনা করা ছেলেদের। আর এইরকমই যেসব সুনানুল ফিতরা রয়েছে, হ্যাঁ নখ কাটছেন, মোচ কাটছেন, তো যেহেতু এগুলো নির্দেশ রয়েছে, তো যেগুলো নির্দেশ রয়েছে সেগুলি নির্দেশ করতে হবে, সেটা সুন্নত অথবা ওয়াজিব যেমনটা বিধানে রয়েছে। আর যেগুলির ক্ষেত্রে আপনার নিষেধ রয়েছে সেগুলি নিষেধ, আর যেগুলির ক্ষেত্রে কিছুই বলা হয়নি সেগুলির ক্ষেত্রে আসল হচ্ছে যে মুবাহ, জায়েজ। এই জন্য দাঁত উঁচা হয়ে যদি থাকে সেটাকে যদি স্বাভাবিক বানান তো জায়েজ ইনশাআল্লাহ।